কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদের ভিডিওটা দেখাবো, সেটা হলো কি করে uplabs.com এর অ্যাকাউন্ট খুলবেন এবং সেখান থেকে আপনারা মোটামুটি আর্নিং করতে পারেন। আর্নিং এবং যেটা হচ্ছে এখানে প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে, চাইলে আপনারা বিভিন্নভাবে এটাকে আপনার নিজস্ব যে কোনো একটা সাইডে করতে পারবেন। তো আমি এখানে তিনটা অনেক সময় আবার বলে রাখছি, অনেক সাইট আছে যেমন গ্রাফিক্স রিভার্স আছে, তারপর আপনার এ ধরনের আরো অনেকগুলো সাইট আছে, যে সাইটগুলো আপনার ফ্লিপিক আছে, ফ্লিপিক এগুলো অনেক সময় ডিজাইনে সাবমিট করা হয়, কিন্তু সেই ডিজাইনগুলো দেখা যায় যে আপনার আসলে সাবমিট করার সময় যে কোনো ডিজাইনে অ্যাপ্রুভ দেয় না। তো এই সাইটটা মোটামুটি আমি যেটা দেখতেছি এখন পর্যন্ত অ্যাপ্রুভ দিচ্ছে। তো আপনারা আশা করি আপনারাও এখানে অ্যাকাউন্ট খুলে নতুন নতুন পরে হয়তো অনেক হার্ড কোডিং করে ফেলতে পারে, বাট এখন পর্যন্ত এটা অ্যাপ্রুভ দিচ্ছে। তো আপনারাও একটা বিভিন্ন ডিজাইন আপলোড করে এখানে মোটামুটি আর্নিং করতে পারেন। তো আচ্ছা আসেন, অ্যাকাউন্ট খোলার সিস্টেমটা যেটা হচ্ছে সিম্পল, একদম মেল আইডি দিয়ে যা নর্মালি আপনার সাইন আপ করে নেবেন, একদমই সিম্পল। আর যদি বলেন সেটা নেক্সট ভিডিওতে আমি দেখাই দিবো, যদি ভিডিওটা আপনারা দেখতে চান। তাহলে আমি আরেকটা জিনিস বলে রাখি, যদি দেখতেও চান আমি হালকা একটু করে দেখা হয় আমার অন্য একটা সাইডে আমি নিয়ে আসছি, কিছুই না, জাস্ট অবশ্যই মানে ইউটিউব চ্যানেল আমি সার্চ দিচ্ছি। তো এখানে হলো সাইডের লিঙ্কটা uplabs.com। তো দেখেন এই ধরনের একটা অপশন চলে আসবে, এখানে বিভিন্ন দেখেন প্রিমিয়াম সব একটা ডিজাইনগুলো এখানে অলরেডি শো করতেছে, এখানে অনেকগুলো ইমেজ আছে যেগুলো আপনি সেগুলো লাইক দিতে পারবেন এবং সেই যেগুলো আপনি অনেক সব প্রিমিয়াম যেগুলো না সেগুলো ডাউনলোডও করতে পারবেন। তো এখানে যেটা হলো জাস্ট লগ ইন করে এখানে ফেসবুক টুইটার এগুলো জাস্ট ঢুকলে আপনার লগ ইন হয়ে যাবে, একদম সিম্পল। আর নতুন করে করতে চান তো এখানে গোয়িং টু উইথ জিমেলে যাবেন, আর যেখানে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থাকে ফেসবুকে উইজিলি দ্রুত কাজ করে ফেলতে পারবেন, কোনো সমস্যাই নেই। এখানে মেল আইডি দেওয়ার পর ধরে নিচ্ছি আমি একটা মেল আইডি দিচ্ছি, ইমেল আইডি দিয়ে ভেরিফাই করে নেবেন, তারপর মেল দিয়ে আপনি মোটামুটি অ্যাকাউন্টটা ইজিলি খুলতে পারবেন। তো দেখেন এখানে একটা আমি প্রমোশন দেখাই দিই আপনাকে, লোডিং নিচ্ছে, নেটের স্পিড এর উপর অনেক কিছু দেন। এখানে আপনারা দেখেন মেল পাসওয়ার্ড জাস্ট এগুলো সব চাইবে, আপনি এগুলো নেক্সট নেক্সট করে নেবেন, ইউজার নেম পাসওয়ার্ড সবগুলো দিয়ে দিবেন, ছবি তেলে ছবি তো অটো নিয়ে নেবে, জিমেলে থাকে অলমোস্ট অ্যাকাউন্ট খুলে রেডি। এখন জিমেল থেকে আপনি জাস্ট একটু ভেরিফাই করে নেবেন, জিমেলে ঢুকে জাস্ট ভেরিফাই। তো আমি এখানে আর ঢুকতে চাচ্ছি না যেহেতু আমার অ্যাকাউন্ট প্রিভিয়াস করাই আছে, তো আমি এখান থেকে দেখাবো। ওখানে আপনার নাম দেখলেন আপলোড সব চলে আসছে, তো এখানে দেখেন বিভিন্ন ট্যাবলেট ওয়েবসাইট অ্যান্ড্রয়েড সব কিছু এখানে দেওয়া আছে, এবং এখানকার আপনার সেটিংটাও অ্যাপ করে সেটিংটা করে নেবেন, সেটিংয়ে আসতেছি। ওখানে ঢোকার পর আপনার এইগুলো সব ডিটেলস দিয়ে দেবেন, হ্যাঁ এখানে যে চাচ্ছে এগুলো সব আপনার অ্যাকচুয়াল কি না, আপনি কি আপনার কি ইউজার নেম সহ আপনার ইমেল সব কিছু সবগুলো ঠিক করে নিয়ে দেন, তারপর আপনি এখানে সাবমিট করতে পারবেন। তো আসেন একটা আমি আপলোড করে দেখাই, এখানে আপলোডে চাপ দিলাম, দেওয়ার পর আমি আমার একটা ডিজাইনে আসতেছি, যেমন এখানে গেলাম ডিজাইনটাই আসতেছি, ডিজাইন দেওয়ার পর এখানে আমি যে ডিজাইনটা সাবমিট করবো সেই ডিজাইনটা আমি যেটা ডিজাইন সাবমিট করবো 8 নম্বর, বা আমি 8 নম্বর না করে আমি 5 নম্বর এটাই করি, এখানে সিলেক্ট করে দিলাম। খুবই সিম্পল, একদম সহজ, যেটা আপনি আশা করি নর্মালিও পারবেন। এখানে যদি আপনাদের কোনো করা থাকে তাহলে আমি এটা জাস্ট কপি করে নিলাম দেওয়ার জন্য, এখানে আমি আরো যদি ছোট করে দিতে চান আরো ছোট করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এটা দিলাম ট্যাগ দিয়ে দিলাম। তো এইটা দেওয়ার পর আমি ফাইলটা অ্যাড করবো, তো এটা অবশ্যই এটা সিসিতে করে নেবেন, এটা ফাইলটা জিপ করে নেবেন, সিসিতে বলতে আপনি নর্মালি যে কোনো সিসি ভার্সন হলেই মোটামুটি হবে, এখানে কোনো এক্সট্রা কিছু করতে হবে না। আমি যদি আপনি ফটোশপ ফাইল দেন তাহলে ফটোশপ ফাইল কাজটা করে নেবেন, এখানে ফ্রি চাইলে ফ্রি, আর এখানে যদি আপনি কমার্শিয়াল চান কমার্শিয়াল দিতে পারেন, তো আমি আমার ফ্রি দিয়েই খুলতে দিই, কমার্শিয়াল দিতে পারেন যেমন আপনি একটা মোটামুটি 5টার মতো ছবি ইনশাল আপলোড দিয়ে দিবেন, ইলাস্ট্রেটর দিয়ে দিলাম বিকজ আমি শুধু ইলাস্ট্রেটর দিয়ে কাজ করছি, আর দেওয়ার পর জাস্ট কিছু না আপলোড।
দেন এবার সঙ্গে সঙ্গে একটা লাইক দিয়ে দিবে, আর এই ধরনের একটা কনফার্মেশন অলরেডি চলে আসবে আপনার এখানে। তো এটা আসার পর যেটা হচ্ছে, আপনি চাইলে এখানে আপনার প্রোফাইলটা দেখতে পারবেন। অলরেডি আমি চারটা যেটা করলাম, এই চারটা দেখেন লাইক এবং সবকিছু ভিউ চলে আসছে এখানে। তো এখানে দেখবার দেখবে, দেখার পর যদি মনে হয় আপনার অ্যাকাউন্ট এটা পাবলিশ করা দরকার, দেন পাবলিশ করে দিবেন, আর যদি পাবলিশ করা না হয় দেন সেটাকে ওরা হাইড করে দিবেন। তো এই তো হলো মূলত কাজ। চাইলে আপনারা এখানে বিভিন্ন সাইট দিয়ে এখানে মোটামুটি এখান থেকে মোটামুটি পার যারা ডাউনলোড করবে তার পার ডাউনলোডের মোটামুটি আপনি এখান থেকে টার্নিং অবশ্যই পাবেন। তো ডাউনলোড দেন দিলে ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা এইভাবে এখানে অ্যাকাউন্ট করে রাখতে পারেন, মানে সিম্পল ভাবেই সহজ ভাবে কাজটা করতে পারেন এবং এখান থেকে মোটামুটি একটা ভালো আর্নিং করতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আরো জানার কিছু থাকলে অবশ্যই জানাবেন। কিয়ামিল্লাহ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।